চলে এসেছি আজকে লাঞ্চ নিয়ে। আজকে লাঞ্চে কী কী আইটেম আছে তোমাদের বলে দিই। আছে মুসুর ডাল, আছে বড় বড় পমফ্রেট মাছের ঝাল, আর তাল বেগুন ভাজা 2 পিস করে। আর আজকে নুনের বাটি নিয়ে বসেছি, কারণ আজকে পিঙ্ক সল্ট, তাও অল্প, বেশি না, দরকার হলে দরকার হলে নেবে, না হলে দরকার নেই। পমফ্রেট মাছগুলো বেশ বড় বড় সাইজ, তো ওই জন্য গোটা গোটাই খাচ্ছি, আর ওর থেকে ছোটো পোষায় না, আমার পোষায় না, জানি না। চলো তাহলে শুরু করে দিই আজকে খাওয়া। বাইরে পড়ছে বৃষ্টি, হাত দিলাম না, ঠিক আছে। বাইরে বৃষ্টি পড়ছে গো, ঠান্ডার সঙ্গে ইন্টারেস্ট দিচ্ছে বৃষ্টি, মানে কি আর বলবো, বলার কোনো ভাষা পাচ্ছি না। ঠান্ডা মেঘ হলে ঠান্ডা একটু কমে, সেই ঠান্ডা কমলেও বৃষ্টি, বৃষ্টিটা আবার হয়ে যাক তারপরে দেখবে, খুব বাজে অভ্যেস, বদ অভ্যেস। তাল বেগুন একবার খেয়ে জিভে স্বাদ লেগে গেছে, ওই জন্য তাল বেগুন ভাজা ছাড়া কোনো ভাজা ভালো হয়। ঘরে বেগুন ছিল, ভাবছিলাম ওটাই ভাজবো, মানে আমার সবজি আলাটা এসছে, নিয়ে এসছে তাল বেগুন, কিছু যে চেনা লোক হয়ে যায় না জিনিস নিতে দিতে, ও বলছে নিন নিন আবার। কবে থেকে ও আমাদের সবজি দেয় বলো, বলছে দুটো ফুলকপি 50 টাকা, বলছি 40 টাকার 1 পয়সা বেশি দেবো না, বলছে কি না না হবে না হবে না, আমি তোর হবে না হবে না, আবার কি নেবো না তাহলে দিও না। আর এই কপিটা ভালো না, কালো কালো রং, বলছে কি যে ভালো যদি না হয় তাহলে দেখবে, আগের দিনেরটা ভালো ছিল তাই আজকে আবার নিলাম, বলছে আর ভালো যদি হয় তাহলে আমাকে এক্সট্রা আরও 20 টাকা দিতে হবে। আমি বলছি তুমি জানবে কি করে আমি যদি তোমায় না বলি যে ভালো হয়েছে, কি বলছে শোনো, বলছে অনলাইনে দেখে নেব, দেখে জানবে। লুনা আজকে আবার ফোন করেছিল, আমি তখন ইয়েতে কাজ করছি, এবার আজকে না তুই ফোনটা ওর সঙ্গে কথা বলেনি বলে যতবার ফোন বলেছি বলেছি, এবার আজকে না এতদিন লেজার বুকে শুধু তুলেছি, আজকে হিসেবটা করছি, মানে হিসেব মানে বুঝতে পারছো তো, বিরাট বিরাট 6 লাখ 7 লাখ 65 লাখ 63 লাখ এরকম হিসেব। তারপর ভাবলাম যে না কালকে ফোনটা ধরতে পারিনি, আজকেও ধরতে পারবো না, ধরলাম, ধরে বললাম না আমি তো কাজের জায়গায় আছি, আমি তোমাকে পরে ফোন করছি, বাড়িতে যাই, বাড়িতে এসেই ফোন করেছি, মানে ফোনটা বাজার আগেই ও ধরেছে, বলছে শোনো তোমার পলাশপ্রিয়ার বিয়ে
31শে জানুয়ারি তোমাদের দুজনের কিন্তু আসা চাই। আমি ঠিকই হায় সপ্না, সেই কাকিমা আর 5 মিনিট ও এরম করতো জানো তো, আমার এই ছাত্রী যার বিয়ের কথা বলছি ও এরম করতো। আমি পড়াতে গেছি, আসলে সাথীর সাথে মানে আমার মেয়ের সাথে একসাথে পড়তো, তো আমি সবার কাকিমা। ওর মা বলতো ওরে ওট কাকিমা এসছে, তখন ক্লাস 6 পড়ে, কাকিমা 5 মিনিট, 5 মিনিট কাকিমা, 5 মিনিট আবার একটুখানি। আবার ওর মা এসে বলতো দেখেছো তোমাকে বসিয়ে রেখেছে মেয়েটা, কাকিমা 5 মিনিট, 5টা মিনিট আমাকে দাও। সবে দেখো সকাল 7টা বেজেছে, এত সকালে কেউ ওঠে বলো, এরকম করতো। আমি ছি সেই পলাশ প্রিয়ার বিয়ে, হ্যাঁ, যে বলতো 5 মিনিট 5 মিনিট 5 মিনিট বিয়ে সময় করবে, হ্যাঁ 5 মিনিট বলতো, তুমি তো দেখেছো ওকে। তা আমি বলছি কি দেখো তোমাকে আমি কিছু কথা দিতে পারছি না, কেন কি জানোই তো এক তো সপ্তাহের মাঝখানে, হ্যাঁ, তার মধ্যে তোমার আগে একজন কাজ করতো, একজনের ছুটি করলে হয়ে যেত, এখন দুজনকে ছুটি করতে হবে। তোমাকে আমি কথা দিতে পারছি না, তবে একটা কথা তোমাকে বলে রাখছি, আমাদের তরফ থেকে অনেক আশীর্বাদ রইল, ও খুব ভালোভাবে নতুন জীবনটা আগামী জীবনটা কাটা। তুমি এখন কোথায় বলছো? বাইরে আছি। আসলাম তুমি ঘরে গিয়ে আমাকে ফোনটা লাগিয়ে দিও, আমি ওর সাথে কথা বলে নেব। না না এসে কিন্তু আসতেই হবে, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে চিঠিটা পাঠাচ্ছি। আনছি শোনো, তুমি একলা মানুষ, তোমাকে এত কিচ্ছু করতে হবে না, তুমি যে বলেছো তাতেই যথেষ্ট, আবার চিঠি পাঠানো এ পাঠানো কিচ্ছু পাঠাতে হবে না আমাকে, আমি পারলে যাবো, আর আমাকে দিও, আমি একটু পলাশের সাথে কথা বলে নেব। কি মিষ্টি নামটা না পলাশপ্রিয়া, পলাশপ্রিয়া মানে কি জানো? পলাশপ্রিয়া মানে সরস্বতী না? দেখো কেমন হলো, বিশাল মাছ দেখো, এটা এটা যে মাছটার সাইজটা এই দেখো, দুজনে একই সাইজ, সেম সাইজ না সত্যি, এত বড় একটা কথা মনে পড়ে গেল যে ওই জন্য থেমে গেলাম, আমি জানি তোমারও ওই কথাটাই মনে পড়েছে। ঠিক আছে, হলদিবা খাচ্ছি সরষের ঝাল। ওরা কি আজকে গ্যাস পাঠাবে বলেছিল? ঠিক আছে, অসুবিধা নেই, এখনকার আর অসুবিধা নেই, দাদার কাছে টাকা নাম্বার সব দিয়ে রেখেছে। কারণ কালকে যদি আবার আমরা না থাকতে চলে আসে, ওই জন্য মশালা এই দুপুরে আসতে পারে। জানো এই কালো সর্ষেটা মানুষের বাপের বাড়ির সর্ষে, আমাকে তো কিছু বলেনি, ও বক্সটা দিয়েছে, আমি বক্সটা রেখে দিয়েছি, ওর ভিতরে আরো একটা বক্স ছিল, দুটো বক্স, আর ওর মধ্যে যে সর্ষে ছিল দাদা আমি জানি না। পরে আমার ফোন করে বলছে অন্যদি, বললাম হ্যাঁ, আমি বক্সটা রাখতে গিয়ে দেখছি আওয়াজ হচ্ছে বক্সের ভিতর, বলতে দাও।
এই একটাই মাছ সব খেলো, কিচ্ছু বাদ যাবে না। কয়েকজন থেকে চোখ বন্ধ করে তুমি মাছ কিনতে পারো। আমাদের রাজু, তারপরে ওই যে কর্নারে যে ছেলেটা বসে, আলিম, দিলীপ, তাই না? আর সেই পম্পলেট মাছের কথা মনে আছে? বোর তো বসে এখন রাজুর পাশেই তো বসে। বেলচার কাজ করছি, ভালো খেয়ে ভালো হয়েছে। এবার খাও, তখন অন করবে। দারুন রসগোল্লা, এত সুন্দর গন্ধ হয়েছে একটা ভালো মানুষ। তো ওটাই বললাম, তুমি হে হে করে হাসছো, আমার টমেটো চাটনি কিন্তু বানানো হচ্ছে না। টমেটো আনছো না তো আমি এগুলো টমেটো চাটনি কতবার বাজারে গেলাম বলো? ওই রকম টমেটো তো এখন পাচ্ছি না, যে দেখবে এখন টমেটো গুলো লাল, এখন দেশি টমেটো, এখন এই টমেটোর চাটনি কিন্তু ভালো লাগবে। কিন্তু টমেটো গুলো ঠিক লাল না,
একটা অবসস্থ হয়ে গেছে ওর চাটনি করবে। আর ওই চাটনিটা খাচ্ছ না কেন? যেটাকে টমেটো আর ধনে পাতা দিয়ে করে রেখেছি ভুলেই গেছো। ঠিক আছে ওটা খেয়ে নেওয়া যাবে, ওটা জন্য তুই টমেটো চাটনি বেশ মশলা ফসলা দিয়ে করবে একেবারে করেছিল মনে আছে? একবার একবারও করিনি, তুমি নিয়ে এসো টমেটো একটু আর আমি সত্য। তাহলে হলো হয়ে গেল খাওয়া, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, চলো দেখতে থাকো পল্লব গ্যালাক্সি, ভালো থেকো সুস্থ থাকো, সাথে নিয়ে বৃষ্টি আর ঠান্ডা, চলো টাটা টাটা।